আমি কমেডি ট্যাবে পোস্ট করে জিজ্ঞাসা করছিলাম তোমরা স্টোরি টাইম টাইপের ভিডিও দেখতে চাও কি না। যেহেতু তোমরা অনেকেই দেখতে চাও, তো আজকে তোমাদেরকে আমি একটা গল্প বলবো, ভূতের গল্প বলতে পারো। তখন আমি ক্লাস সিক্সে পড়ি, 2013 সালের কথা। তো তখন আমরা যে বাসায় থাকতাম সেই বাসার পাশে একটা কবরস্থান ছিল, আর আমার রুমের জানালা থেকে ওটা দেখা যায়। তো তো রাত হওয়ার পর আমি সবসময় জানালা বন্ধ করে রাখতাম, আর ওইদিকে আমি তাকাইতামই না, আমার ভয় লাগতো এই জন্য। তার কারণ হচ্ছে কবরস্থানের এখানে অনেক বড় একটা বাঁশ বাগান ছিল, আর রাতের বেলায় বাঁশগুলা মানে দেখলে আমার ভয় লাগতো, ওই জন্য আমি সবসময় জানলা বন্ধ করে রাখতাম। তো ঘটনা হইতেছে, একদিন আমাদের বাসায় কেউ তখন ছিল না, মানে পুরো বাড়ি ফাঁকা। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম ওইটা হচ্ছে 3rd ফ্লোরে, সো পুরো বাসায় অলমোস্ট ফাঁকা ছিল ঈদের টাইম। আর সেদিন আমাদের বাসায় কেউ ছিল না, আমার আব্বু ভাই আম্মু সবাই রিলেটিভের বাসায় গেছিলো, সো পুরো বাসা ফাঁকা ছিল, আমি একা ছিলাম। মানে পুরো বিল্ডিং একমাত্র আমি একাই ছিলাম বলতে পারো, এরকম একটা অবস্থা। এখন আমি তখন বাসায় বসে বসে কম্পিউটারে গেম খেলতেছিলাম, যেহেতু বাসায় কেউ নাই, সো একা একা আমার কোনো কাজ নাই, আর আমি ছোটবেলা থেকে একটু গেম খেলতে বেশি পছন্দ করি। আমি কম্পিউটারে বসে বসে গেম খেলতেছিলাম, সবই ঠিকঠাক ছিল, হঠাৎ তখন ইলেকট্রিসিটি চলে গেছে। এখন আমার ভয় ভয় লাগতেছে, ইলেকট্রিসিটি চলে গেছে, আর আমাদের অ্যাপার্টমেন্টে তো কেউ নাই, আর পুরো বিল্ডিংয়েও কেউ নাই, সো আমার এমনি আরও বেশি ভয় লাগতেছিল। এখন আমার কাছে ফোন ছিল, তো আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করলাম, আর আমি ভাবতেছিলাম এখন আমি কী করবো, কারণ যেহেতু ইলেকট্রিসিটি নেই আমি তো গেমও খেলতে পারবো না। তো তখন আমি আমার রুম থেকে বের হয়ে ফ্রিজ থেকে একটা পানির বোতল নিয়ে তারপর আমার নিজের রুমে ব্যাক করতেছিলাম, আর এমনি ফোন ঘাঁটতেছিলাম। তো এইভাবে প্রায় 5-6 মিনিট হয়ে গেছে আমি চুপচাপ বসে ফোন ঘাঁটতেছি, আর তখন পুরা বাড়ি একদম মানে চারপাশে একদম পুরো স্তব্ধ, কোনো সাউন্ড হইতেছিল না, একদম কোনো সাউন্ড হইতেছিল না, চারপাশে একদম পুরো চুপচাপ। চারপাশে এতটাই চুপচাপ ছিল যে মনে করো তোমার হাত থেকে যদি একটা পিন পড়ে মাটিতে সেই সাউন্ডও তুমি শুনতে পারবা। এখন আমি চুপচাপ বসে বসে মোবাইল ঘাঁটতেছিলাম, তখন হঠাৎ কইরা আমার মনে হলো কে জানি নূপুর পায়ে হাঁটতেছে, মানে আমি ওইরকমই একটা সাউন্ড পাইতেছিলাম। তো আমি ভাবলাম যে এইখানে তো এরকম কেউ নাই যে এই সময় এভাবে নূপুর পায়ে দিয়ে হাঁটবে, সো আমার ভয় লাগতেছিল। এখন আমি বলতেছি ওই কথা বলতে গেলেও আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। তো আমার মনে হইতেছিল যে আশেপাশে কেউ মনে হয় আছে, কিন্তু আমি ভালো করে জানি যে পুরা বিল্ডিংয়ে কেউ নাই, আর আমাদের অ্যাপার্টমেন্টেও কেউ নাই, পুরা বিল্ডিং পুরো ফাঁকা, আমার জাস্ট আমি একা আছি ওই টাইমে। আর আব্বু আম্মু আসতে প্রায় 2 ঘন্টার বেশি সময় লাগবে, সো এখন আমার 2 ঘন্টা চুপচাপ একা থাকা লাগবে এই বাসার ভেতরেই, এখান থেকে আমি বেরো হইতে পারবো না। তারপর আমি আবার আমার ফোনের দিকে ফোকাস করে ট্রাই করতেছিলাম, কারণ এদিক ওদিক না থাকে আমি মনে হয়েছিলাম যে নিজে মনে উল্টাপাল্টা সাউন্ড শুনতেছি, এই জন্য ভাবলাম যে সব বাদ দেয় চুপচাপ ফোনের দিকে ফোকাস করে আমি জাস্ট ফোন ঘাঁটাঘাঁটি করি। তখন আস্তে আস্তে নূপুর পায়ে দিয়ে হাঁটার সাউন্ড আরও আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেল, তখন আমার পুরা গায়ের পশমগুলো সব দাঁড়ায় গেছিলো ভয়তে। এখন আমি বলতেছি এখনও আমার গায়ের পশম দাঁড়ায় গেছে। তো আমার অনেক ভয় লাগতেছিলো, আর আমি ভাবলাম যে একটু সাহস করে গিয়ে দেখি আসলে কি। সো আমি ভয় লাগতেছিলো, তারপরও আস্তে আস্তে আমার নিজের রুম থেকে বের হয়ে আমাদের অ্যাপার্টমেন্টের যে মেইন গেট গেট পর্যন্ত গেছি। এখন আমি ডোর হ্যান্ডেলে হাত দিছি, জাস্ট আমি দরজা খুলে দেখবো যে বাইরে কেউ আছে কি না, আর আমার দরজার বাইরেই সাউন্ড হইতেছে। সো তখন আমার অনেক ভয় লাগতেছিলো, আর আস্তে আস্তে আমি দরজা খুলে বাইরের দিকে তাকায় দেখি কিছুই নাই, বাইরে কিছুই নাই, আর আমি দরজা খোলার পর কোনো সাউন্ডও আর পাইতেছিলাম না, দেখি সব পুরো চুপচাপ। আর আমার কেন জানি মনে হইতেছিল আমার পেছনে কেউ আছে, তো তখন আমার পেছনে ঘুরতে আমার ভয় লাগতেছিল। তো আস্তে আস্তে জাস্ট দরজাটা লাগাই পেছন দিকে, তাড়াহুড়ো করে তাকায় দেখি ওখানেও কেউ নাই। সো আমি বুঝছি আমি এমনি এমনি মনে হয় আমি ভয় পাইতেছি। তখন আমি ওখান থেকে সোজা দৌড় মেরে আমার রুমে চলে যাই, আমি সঙ্গে সঙ্গে আম্মুরে কল করছিলাম, আর আম্মুরে বলছিলাম আমার ভয় লাগতেছে তাড়াতাড়ি তোমরা বাসায় আসো, অনেক আগের কথা, তখন আমি ক্লাস সিক্সে পড়ি, 2013 সালের কথা। সো আম্মুর সাথে ফোনে কথা বলার সময় আবার ইলেকট্রিসিটি চলে আসছিলো, তারপর ইলেকট্রিসিটি চলে আসছে চারিদিকে আলো, তখন একটু ভয় কম লাগতেছিলো আমার। তারপর আমি আবার পিসি অন করে গেম খেলতে বসলাম, বাট আমার গেম খেলতেও কেমন জানি মানে আমার নিজের কাছে কেমন জানি ভয় ভয় লাগতেছিলো। তারপর বাসায় বাবা মা আসার পর পুরো ঘটনা বাবা মারে বললাম, সবাই বললো যে না আমি জাস্ট এমনি মনে হয় ইমাজিন করছি, এরকম কিছু আসলে এরকম কিছুই না। যাই হোক, সো তোমাদের মাঝে কেউ যদি তোমরা ভূতে বিশ্বাস করে থাকো তো তোমরা কমেন্ট করে বলতে পারো, আর অনেকে ভূতে বিশ্বাস করে অনেকে আবার করে না। আমি আসলে কোনোদিন ভূত দেখি নাই, আর জাস্ট ওরকম সেরকম আরও অনেক স্টোরি আছে, তোমরা যদি বলো তাহলে সেইগুলাও তোমাদেরকে জানাবো। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে।